আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আপনাদের সাথে আজকে নতুন আরেকটি ব্লগ শেয়ার করতে এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা আজকে কোথায় যাচ্ছি যেহেতু আমি এই সিটিতে একদমই নতুন এটা কিন্তু মূলত অনেকগুলো বিচ নিয়ে একটা সিটি মানে যেখানেই যাবেন ঘুরতে সুন্দর সুন্দর বিচ আছে আমি আমার ডর্ম থেকে বের হওয়ার সময় কিন্তু একটা ক্লিপ রাখলাম এখানে এই তো রেজিস্টার্ড অফিস বলতে পারেন এখানে বসা থাকে সবসময় মানুষ কে আসলো কে এগুলো সব কিছু এখানে এন্ট্রি করা হয় তো এখান থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি আমি এবং সাথে যে আপুরা আছে আমরা তিনজন মিলে আজকে আমরা বিচের দিকে ঘুরতে যাব তো ফাইনালি কিন্তু ডরমের বাহিরে আছি আমি এখান থেকে তো মাত্র যাওয়া শুরু করলাম এখন আমরা কিভাবে যাচ্ছি বা কোথায় যাচ্ছি সেই প্লেসগুলোর নাম যদি আমি বলছি না বাট আমি জাস্ট আপনাদেরকে দেখাবো আমি যেই ওয়েটা দিয়ে যাচ্ছি এটা মূলত আমাদের ডরমেটোরির পেছনের সাইড এখান দিয়ে একদম মেন রোডে মানে বাস স্টপে যে যাওয়ার একটা রাস্তা আছে খুবই ইজি তো সেইভাবেই আমরা এখান দিয়ে সব সময় যাতায়াত করা ট্রাই করি আর এই জায়গাটা অনেক সুন্দর যেমনটা আপনারা দেখছেন যে একদম গ্রিন এখানে তাকালেও ভালো লাগে তো চলে আসলাম কিন্তু মেন রোডে এসে আমরা বাস নিয়ে নিয়েছি বাসের ভিতর থেকে আমি বাহিরের একটু ভিউ রাখার ট্রাই করেছি এই ক্লিপে যেহেতু পাবলিক প্লেসে কিন্তু ওইভাবে ভিডিও করাটা আমার কাছেও ভালো লাগে না এই জিনিসটা দেখানোর রিজন হচ্ছে আমরা কিন্তু বাস কার্ড এখান থেকে বানাই যারা আসবেন তারা কিন্তু বাস কার্ড বানানোর জন্য বাস স্টপেজের পাশে এরকম পাবেন আর বাস কার্ড নিয়ে উঠে এখানে পাঞ্চ করতে হয় কিউআর কোড থাকে এখানে স্ক্যান করলেই হয়ে যায় মানে একটা বাস কার্ড দিয়ে আমরা এক মাস আনলিমিটেড ঘুরতে পারবো যেহেতু আমরা স্টুডেন্ট তো আমাদের বেশি খরচ হয়নি আমরা ফাইভ ইউরো দিয়ে একটা কার্ড নিয়েছি এটাতে প্রত্যেক মাসে হয়তো বা রিচার্জ করতে হয় এখন কিন্তু আমরা ওল্ড টাউনের ভিতর দিয়ে চলে আসলাম কিন্তু সুন্দর একটা জায়গায় এই জায়গাটার নাম আসলে একটু কঠিন তো আমি না জায়গার নামটা নাই বললাম এখান থেকে নেমে আমরা এখন বিচের দিকে আগাবো নামার পরপরই যেটা দেখতে পেলাম খুব সুন্দর কিছু ফ্লাওয়ার্স দেখা যাচ্ছিলো গার্ডেনের মতো একদম র্যান্ডম কিন্তু এখানে লাগানো এগুলো দেখে মনে হচ্ছে যে প্লাস্টিকের কিন্তু এগুলো রিয়েল আর এখানে একটা আইসক্রিম শপের মতো ছিল এগুলো হচ্ছে রেস্টুরেন্ট পাশেই কালারফুল আর সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লাগে এখানের প্রকৃতি দেখতে খুবই সুন্দর একদম ফ্রেশ কোনো ধুলাভালু নেই কোনো ময়লা নেই আবর্জনা নেই এই তো আকাশটাও একদম ক্লিয়ার ছিল এই এরকম পরিবেশে কিন্তু ছবি তুলতে অনেক ভালো লাগে যদিও আমি অনেক বেশি পিকচার তুলতে পছন্দ করি না তো আমরা কিন্তু চলে এসেছি বিচের সামনে এ তো ফুল বিচের একটা ভিউ দেখানোর আমি ট্রাই করছি এই ভিডিওটা যারা দেখছেন যদি আপনারা এই জায়গাটাতে ভিজিট করে থাকেন বা জায়গার নাম জানেন কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এখানে কিন্তু প্রচণ্ড রোদ ছিল আমরা ওইভাবে করে আসলে ক্যামেরাতে কতটুকু বোঝাতে পারছি জানি না খুবই সুন্দর লাগছিল দেখেই আমরা কিন্তু সুবাহান আল্লাহ বলছিলাম এত সুন্দর প্রকৃতি দেখেন আকাশের কালারটা জাস্ট দেখবেন কেমন লাগছে বাংলাদেশে কিন্তু কক্সেস বাজারে যাব যাবো করে যাওয়ার সময় পাচ্ছিলাম না সেই জায়গায় আল্লাহ এখানে আসার তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ এতে এখানে দাঁড়িয়েছিলাম এখানে দাঁড়িয়ে কয়েকটা পিকচার তুললাম আমরা এই তো এনজয় করেছি এই তো এখান থেকে এখন আমরা বিচে নামার দিকে যাব। যদিও আমরা বিচে গোসল করতে যাইনি আমরা জাস্ট পা ভিজিয়ে চলে এসেছি এখানের একটা জিনিস মানে অনেক ভালো লাগে সবার কাছেই কিন্তু মানে পোষা কুকুর আছে বেশিরভাগ মানুষের কাছেই একটা করে কুকুর ছোট বাচ্চা বা বড় যাই বলেন মানে বিভিন্ন টাইপের এমন না যে একই রকমের দেখবেন আর এখান দিয়ে কিন্তু আমরা বিচের দিকে আগানোর সময় যেটা দেখলাম একটা প্লে প্লেগ্রাউন্ডের মতো ছিল বাচ্চারা খেলা করছিল এ তো প্যারেন্টসরাও ছিল বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করা যায় এখানে আসলে পরিবেশটাও ভালো ছিল এ তো এই জায়গাটাতে আসলাম এখানে একটু ছাউনির মতো আছে কেউ চাইলে বিচ থেকে এসে কিন্তু এখানে উঠে একটু বসে রিল্যাক্স করে তো ফাইনালি আমরা বিচের দিকে চলে এসেছি বিচের সামনে এসে এই তো বিচের একটা ভিউ দেখালাম একদম কটকটে রোড ছিল তাকানো যাচ্ছিল না আর আমরা একটু পা ভিজিয়ে নিলাম খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ আলহামদুলিল্লাহ আপনাদেরকেও বলবো যারা দেখছেন ভিডিও কেমন লাগছে আমার ব্লগগুলো যেহেতু আমি অনেক দিন পরে অ্যাক্টিভ হয়েছি অবশ্যই আপনারা লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখানে যে পাখিটা দেখা যাচ্ছিল এই পাখিটা কিন্তু আমরা সমুদ্রের সামনে দেখছিলাম বেশিরভাগ এটা আসলে ইগল কি না সি ইগল বা কি আমি জানি না তো নাম বলতে পারছি না কিন্তু এই যেরকম দেখতে আর আমরা এখন বিচ থেকে চলে আসলাম আমরা চলে যাব একটা শপিং মলে মানে আমাদের যেখানে ডরমেটরি সেখানে আসার জন্য প্রিপারেশান নিচ্ছিলাম বাস স্টপের দিকে যাব তখনই কিন্তু আপু একটা বাসা দেখলো গার্ডেন আছে সেখানে আপেল গাছ দেখা যাচ্ছে খুবই সুন্দর সুন্দর আপেল বাট এটার ভেতরে তো যাওয়া সম্ভব না আমরা এখন আবারও চলে এসেছি মেন রোডে এখান থেকে যে বাস স্টপেজ এখান থেকে আমরা বাসে উঠবো দেন চলে যাব আমাদের গন্তব্য আমরা এখন বাসার দিকে মানে ডরমেটোরিতে ডিরেক্ট যাব না আমরা যাব হচ্ছে এখানকার অ্যাক্রোপলিস নামে যে মার্কেট আছে সেখানে তো ফাইনালি কিন্তু চলে এসেছি অ্যাক্রোপলিসের ভিতরে ঢুকার পরে কিন্তু একটা শর্ট ক্লিপ আমি রাখার ট্রাই করলাম এরকম সুন্দর করে কিন্তু মানে একটা ট্রেনের মতো রাখা আছে এটাতে সবাই দাঁড়িয়ে পিকচার তুলছে বাচ্চা নিয়ে বসে পিকচার তুলছে জিনিসটা খুব সুন্দর সামনে ক্রিসমাস তো ক্রিসমাসের আগে মেবি এরকম অনেক কিছু দেখা যাবে আজকে ভিডিও কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ব্লগে থ্যাংক ইউ